সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। এমন কিছু লোক ভারত উপমহাদেশে জন্ম নিয়েছে যারা সুন্নি মুসলমানদের থেকে ভিন্ন, শিয়া মুসলমানদের থেকে ভিন্ন, কাদিয়ানি মুসলমানদের থেকেও ভিন্ন। তাহলে এরা কারা? এরা সবাই সালাফি মুসলমান, আহলে হাদিস মুসলমান, গুরাবা মুসলমান, মোহাম্মদী মুসলমান। তো আপনারা থামলাইনে যাদের দেখছেন, এরা সবাই সালাফি মুসলমান, তাই সালাফিদের ডিলারশিপ এদের কাছে রয়েছে। একজন মানুষ যদি সালাফি মুসলমান হয়ে জীবন কাটাতে চায়, তাহলে জানতে হবে এই লোকগুলি, এরা সবাই সালাফি মুসলমান, তাই সালাফিদের ডিলারশিপ এদের কাছে। রবের শান্তির রাজ্যে আপনি আমি মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করলে আপনাকে জানতে হবে রবের মুসলিমরা সবাই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন শিখে, কোরআন জেনে, কোরআন মতে চলে, কোরআনে তাবলিগ করে জীবন কাটায়। আর এরা কখনো মানবরচিত কোনো ফলসফাকে মানে না, রেবায়াতকে মানে না, হাদিসকে মানে না। তাই এরা কেউ মুসলমান শিয়া হয় না, মুসলমান সুন্নি হয় না, মুসলমান সালাফি হয় না, মুসলমান কাদিয়ানি হয় না। এরা সবাই জানে এই কোরআনের 22 নম্বর সুরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। কিন্তু 1400 বছর বা 1500 বছরের যে একটি ইতিহাস টানা হয়, সেই ইতিহাসের দৃষ্টিতে একজন ব্যক্তিকে আরব থেকে প্রফেট বানানো হয়েছে, আর একজনকে কাদিয়ানি সমাজ হিন্দুস্তান থেকে প্রফেট তৈরি করেছে। মূলত এরা সবাই হচ্ছে কোরআনের আয়াত গোপনকারী। তো এরা সবাই কোরআনের আয়াত থেকে দূরে সরে হাদিসের গ্রন্থগুলির মধ্যে ঢুকে হাবুডুবু খাচ্ছে। আর এই হাদিসগুলি মানবরচিত, আর এর ভিতরে প্রফেটের সুন্নত নিয়ে, নবীর সুন্নত নিয়ে, রাসুলের সুন্নত নিয়ে এই 1400-1500 বছর থেকে এরা সবাই ইসলামের দ্বিতীয় একটি সংবিধান মনে করে চলেছে, এই শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি মুসলমানেরা। এরা আল কোরআনকে ইসলামের বিধান মানলেও তারা সবাই দ্বিতীয় বিধান হিসাবে হাদিসকে মানে এবং তার উপরেই বেশি বিশ্বাসী এবং নির্ভরশীল। তো মানবরচিত হাদিস দিয়ে তারা সবাই তাদের ধর্ম পালন করে চলেছে। মনে রাখবেন, এরা কেউ ইসলামের লোক না। আর এরাই স্লোগান দিয়ে যাচ্ছে, এই কোরআন বোঝার জন্য এদের হাদিস লাগবে। তো শিয়ারা বলছে ওদের হাদিস, সুন্নিরা সালাফিরা বলছে ওদের হাদিস, আহমাদি কাদিয়ানিরা তো নিতান্তই মগজ ধুলাই হয়ে আছে 100 বছর থেকে। এরা যা কিছু বোঝে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির মাধ্যম দিয়ে বোঝে। ঠিক যেমন আমাদের দেশে যারা জামাত শিবির করে, এরা মওদুদি সাহেবের আকল দিয়ে নিজেরা ইসলাম বোঝে। তা আপনি যদি কোরআন জানেন, তো এটি বুঝতে আপনার একটু কষ্ট হবে না। কোরআন পড়ে বুঝতে পারলে কেউ 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের বিপক্ষে যাবে না, যেখানে বলা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। ওই লিখিত আল কিতাবের মাঝে কোনো মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিন তথা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে যারা চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ। তো এই গাইডবুক সন্দেহ মুক্ত, কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের কাছে যে সমস্ত গাইডবুক রয়েছে, সিয়াই সিত্তা, কুতুবে আরবা অথবা কাদিয়ানিদের কাছে 25 খণ্ডে যে রুহানি খাজাইন রয়েছে, এগুলি সব সন্দেহযুক্ত, তাই এগুলিতে হিদায়ত নেই। এখন এই কথা যখন আমি যশোরি বলি, তখন এরা আমাকে কোপ দিতে চায়, মেরে ফেলে দিতে চায়, ফতোয়া দিতে চায়।
22 নম্বর সূরা আল হজ এর 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা কুল আফা উনাব্বিউকুম বিশারি মিন যালিকুম আন-নার ওয়াদাহা আল্লাহু আল্লাযিনা কাফারু ওয়া বিসাল মাসির। আর যখন মানুষকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন কিন্তু আয়াত গোপনকারী কাফেরদের চেহারায় বিরক্তিভাব দেখেই ওদেরকে তুমি চিনতে পারবে। যারা ওদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তাদের উপরে হামলা করার জন্যই তারা কাছে আসতে চায়। তুমি বলে দাও, তোমাদেরকে আমি এর চাইতে নিকৃষ্ট জিনিসের খবর দিব নাকি? সে হচ্ছে আন-নার, জ্বলন্ত আগুন। যারা আয়াত গোপন করে কাফের হয়েছে, আল্লাহ তাদের জন্য সেই জিনিসের ওয়াদা করেছেন, কতই না জঘন্য সেই জায়গা যেখানে ফিরে যেতে হবে। তো কোরআনের কথা আপনি বলে দেখুন, আপনার সমাজে যারা সুন্নি শিয়া সালাফি আহমাদি রয়েছে, এরা সবাই আপনার বিপক্ষে চলে যাবে। এমনকি বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে, বিএএল মার্কা মুসলমান রয়েছে, এরাও আপনার বিরুদ্ধে চলে যাবে। আর এগুলি আমি সব সময় দেখেই আসছি। এদেরকে যদি বলেন যে আচ্ছা, এই কোরআনের নমুনায় তোমরা আর একখানা কোরআন নিয়ে এসো না, তো এরা কখনো পারবে না। এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 23-24 আয়াত দুটি যখন আমরা দেখি, সেখানে কি বলা হচ্ছে? 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইন কুন্তুম ফি রাইবি মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিতলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুন্তুম সাদিকিন। আর যদি আমি যা আমার বান্দার প্রতি অবতরণ করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা তৈরি করে নিয়ে এসো, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এর পরের আয়াতে বলা আছে, ফাইলাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকু নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অতএব তোমরা যদি তা না পারো আর তা কখনো পারবে না, তাহলে ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আয়াত গোপনকারী কাফেরদের জন্য তা তৈরি করা হয়েছে। তো এই সুন্নি শিয়া সালাফি আহমাদি কাদিয়েনি বা বিএনপি মার্কা এবং বিএএল মার্কা যারা মুসলমান রয়েছে আমাদের দেশে, এবং যারা এদের এই দুই দলের সাথে সম্পৃক্ত, এরা সবাই মূলত গণতন্ত্র বিশ্বাসী। আবার কেউ কেউ রাজতন্ত্র, কেউ কেউ সমাজতন্ত্র, আর মোল্লারা তো আছেই মোল্লাতন্ত্রে বিশ্বাসী। তো এদের সামনে কোরআন যখন আপনি আমি বলবো, তখন এই কাজগুলি এরা আমাদের সাথে করবে। এদের আরেকটি খাহিশ রয়েছে, ইচ্ছা রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 105 নম্বর আয়াতে আল্লাহ ব্যক্ত করে দিয়েছেন, আর সেটি কি? মা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন আইয়ুনাযযালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম আল্লাহু ইখতাসু বিরহমাতি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাযলিল আযীম। আয়াত গোপনকারী কাফের সমাজের মধ্য থেকে এমন কি আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি, এদের মধ্য থেকে আর অংশীবাদী মুশরিকদের মধ্য থেকেও কেউ চায় না কোনো কল্যাণ তোমার প্রতি অবতরণ করা হোক তোমাদের রবের পক্ষ থেকে। যে উপযুক্ত তাকে নিজ রহমতের সাথে আল্লাহ খাস করে নেন, আর আল্লাহ হলেন মহান অনুগ্রহদাতা। এখন আপনাকে ফাইনাল করতে হবে যে আপনি সুন্নি মুসলমানদের দিকে যাবেন, না শিয়া মুসলমানদের দিকে যাবেন, না সালাফি মুসলমানদের দিকে যাবেন, না এই কোরআনের পথে আসবেন। ফয়সালা আপনাকে করতে হবে। আমি তো মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করেই চলেছি, কারণ আমি একটি নামকে পছন্দ করি যে নামটি আল্লাহ দিয়েছেন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে, হু আসাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাই আসুন আমরা মুসলিমিন হয়ে দুনিয়াতে জীবন কাটায়ে পরপারে পাড়ি জমাই।